ভোট আসে ভোট যায়, মেলে প্রতিশ্রুতির জোয়ার। কিন্তু ভোট মিটে গেলে প্রতিশ্রুতি যেন কার্যকর হয় না। নদিয়া চাকদা ব্লকের তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক দরিদ্র পরিবার বহু কষ্টে টালির চালের ঘরে বসবাস করছেন। এদিকে রাজ্যে পড়েছে কনকনে ঠান্ডা, তার মধ্যে এক প্রকার বাধ্য হয়ে বহু মানুষ বসবাস করছেন মাটির ও টিনের ঘরে। তারপরও আবাসের তালিকা থেকে বঞ্চিত তারা। অভিযোগ একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা। সন্তানপাড়ায় একাধিক পরিবার রয়েছে যারা দিনের পর দিন এই রকম মাটির দেয়াল থেকে শুরু করে টিনের ছাউনি, টিনের চালা, টালির চালা বা প্লাস্টিক ঘিরে বা পাটকাঠির বেড়ার ঘরে বছরের পর বছর বসবাস করছে। বারংবার একটি সরকারি আবাস অর্থাৎ আবাস যোজনা যে সরকারি বাড়ি তার জন্য আবেদন জানিয়েছে। কেউ বা 30 বছর, কেউ 35 বছর, কেউ 25 বছর, কেউ 20 বছর, কেউ বা 10-15 বছর এই এলাকায় বসবাস করছে। বারংবার সরকারি আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেও পায়নি তারা বাড়ি। আরও অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। আচ্ছা, তো সরকারি ঘর পাননি? না না, সরকারি পরিষেবা পান না, কিছু পাই না, কিছু পাই না। যারা জনপ্রতিনিধি আছে তারা কোনো ব্যবস্থা করে না? না। বার্ধক্যভাতা বা বয়স্ক ভাতা পান না? কিছু পান না। কত বছর এলাকায় রয়েছে? অনেক দিন। এই ঘরের মধ্যেই থাকে? হ্যাঁ, কি করব, এই ঘরের মধ্যে অসুবিধা হয় না? হবে না তো, ছাগল থাকে এই ঘরেই। বর্ষার সময় জল পড়ে? জল পড়ে না তবে বারান্দা ভর্তি হয়ে যায়। আর এই ঠান্ডায় অসুবিধা হয় না? হবে না তবে, ওই যখন দরকার পড়ে তখন আসে, আর না দরকার পড়ে ওই যখন ভোটের সময় দরকার পড়ে তখন আসে, বলবে ভালো করে দেখবেন দিদি, মানে হ্যাঁ দেখবো ভালো করে, বলে তোমরা যদি জিতিয়ে দেন তাহলে আমরাও তাহলে তোমাদেরকে দেবো ভালো করে ভোট। হ্যাঁ, আমরা বলি জিতিয়ে তো দিয়েছি, তাহলে কই, বলে কি হবে দাঁড়াও এত তাড়াতাড়ি করলে হয়, বলবে হ্যাঁ তখন আরো তখন আসবে, তখন বলবে যে কি করলে, কিছু তো পাইনি। এই অঞ্চলের একটি যেটি আলোকপাত করা বিষয়, গত পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়ার একটি সভা থেকে সরাসরি তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এই অঞ্চলের সভাপতিকে তার পদ থেকে সরে যেতে যাওয়ার জন্য নির্দেশ দেন। কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, এলাকা উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সরিয়ে দেয় সেই পদ থেকে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে সরে যেতে হয়। কিন্তু তারপরেও যেন এই এলাকার উন্নয়ন হলো না। এখন এই এলাকার কি উন্নয়ন হয় কি না, মানুষ তাদের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ হয় কি না, সেদিকে নজর থাকবে আমাদের, এবং প্রশাসন এই দিকে নজর দেয় কি না। নদিয়ার চাকদা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।